আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে স্পেশাল ডেতে আপনাদের সঙ্গে তিনটাই স্টোরি শেয়ার করব। তিনটাই হবে আসলে জব অথবা কেরিয়ার ডেভেলপমেন্ট নিয়ে সাথে হচ্ছে যে কীভাবে সরাসরি দেশের বাইরে জব পাওয়া যায় সেই ব্যাপারগুলো নিয়ে আজকে কথা বলবো প্রথমেই অসংখ্য ধন্যবাদ যারা বিভিন্ন মেসেজ এবং কমেন্টসের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো শুরু করছি আজকে আমার তিনটা গল্প প্রথমটা হচ্ছে যে আমার ইউনিভার্সিটি লাইফ থেকে ফ্রেশ গ্র্যাজুয়েট হওয়ার পরে যে আমি জবের জন্য ট্রাই করছিলাম সেই সময়কার গল্পটা এবং কিভাবে প্রথম অ্যাচিভমেন্টটা ঘটে এরপরে সেখান থেকে কিভাবে মাল্টি কোম্পানিতে প্রথম জবটা হয় এরপরে কিভাবে বিদেশি লেখাপড়া ছাড়া বিদেশি কোনো ডিগ্রি ছাড়া সরাসরি বিদেশে আমি জব পাই সো এই তিনটে স্টোরি আপনাদের সাথে আজকে শেয়ার করব ছোট ভলিউমে সো আমি ব্যাকগ্রাউন্ডে হচ্ছে বগুড়ার মানুষ সো বগুড়া থেকেই আমার উঠে আসা সো সেখানেই আমার স্কুল এবং কলেজ লাইফ সম্পূর্ণ বগুড়ার ভাষায় কিংবা বগুড়ার কালচারে বেড়ে ওঠা এরপরে আমি বিআইটি খুলনা তৎকালীন পরবর্তীতে যেটা কুয়েট হয়েছে সেখান থেকে ইঞ্জিনিয়ারিং করেছি ট্রিপলিতে সো লাস্টের দিকে স্পেশালি থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে যখন সবাই কেরিয়ার নিয়ে অনেক বেশি প্ল্যান করে কিংবা চিন্তিত হয় তো আমিও অন্যদের সঙ্গে আলাদা ছিলাম না আমিও তাদের মতোই এগুলো নিয়ে একটু চিন্তা করা শুরু করি সো বাট তখন কোনো কেরিয়ার গাইডলাইন কিংবা এ ধরনের প্রসেসগুলো ছিল না আর স্পেশালি প্রফেশনাল নেটওয়ার্কিং কিংবা সোশ্যাল নেটওয়ার্কিং কিছুই ছিল না যেটা ছিল ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং অন্যদের সঙ্গে যে কোনো কানেকশনের মাধ্যমে নেটওয়ার্কিং তৈরি করা সো খুব বেশি ইনফরমেশন ছিল না যে টুক অবজার্ভ করা যায় সেখান থেকে প্রথম যেটা বুঝতে পারলাম যে আমাদের ট্রিপলিতে আমি যদি মোবাইল নেটওয়ার্কিং কিংবা এই জায়গাগুলোতে যাইতে পারি সো এই জায়গাগুলোতে ভালো স্যালারি ভালো রেপুটেশন ভালো রিকগনাইজেশন আছে সো ট্রাই করা শুরু করি সো থিসিসের ক্ষেত্রে এটা সাকসেসফুল হইতে পারি নাই পরের ওপরে করলাম যদিও ওটা আমার খুব ভালো ছিল তারপরেও আমার যেটা টার্গেট ছিল সেই জায়গাতে আমি অ্যাচিভ করতে পারলাম না এরপরে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে ট্রাই করা শুরু করলাম সো প্রথম দিকে খুব বেশি সাকসেসফুল হইতে পারি নাই কিংবা যেটা চাচ্ছি সেটা হচ্ছিল না সো এরপরে নেটওয়ার্কিংয়ের থ্রোতেই আমারই পরিচিত এক ভাইয়ার থ্রোতে আমি জানতে পারলাম যে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির একটা সার্কুলার আছে যেখানে কিনা আমি অ্যাপ্লাই করলে হয়তো বা সুযোগ হইতে পারে সো সেখানে ইন্টারভিউ দিলাম এরপরে আলটিমেটলি ওই দিনই অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেলাম সো প্রসেসটা খুব ইজি হয়েছিল সো আসলে ইনফরমেশনটা যদি আমি টাইমলি না পাইতাম তাহলে আসলে প্রথম জবটা আমার এত তাড়াতাড়ি হইতো না তো আমার কাছে মনে হয় যে এই জায়গাতে সবচেয়ে বড় যে জিনিসটা কাজ করেছিল সেটা হচ্ছিলো নেটওয়ার্কিং কারণ ওই জায়গার ওই ইনফরমেশনটা যদি আমি নেটওয়ার্কিংয়ের থ্রোতে না পেতাম তাহলে এটা হইতো না তো প্রথম ব্রেক থ্রোটা হইলো যে প্রথমে একটা চাকরি পেয়ে গেলাম এবং যেটা কিনা সরকারি চাকরি ফার্স্ট ক্লাস স্কেলে সাথে ইঞ্জিনিয়ারিং এবং ফার্স্ট ক্লাস থাকার কারণে দুটা ইনক্রিমেন্ট পাইলাম সো খুবই ভালো চাকরি খুব অনেক সুযোগ সুবিধা আছে কাজের প্রেশার কম কিন্তু জবের প্রথম দিকেই গিয়ে বুঝতে পারলাম যে নিজের আসলে কতটুকু কোয়ালিটি আছে সো আমার কাজ করতে হইতো নেটওয়ার্কিং মানে কম্পিউটার নেটওয়ার্কিং আর ডিজিটাল কমিউনিকেশন এই জায়গাগুলোতে কাজ করতে হইতো তো প্রথম দিন গিয়েই আমি সেই কাজগুলো বেসিক যে জিনিসটা যে একটা কম্পিউটারকে রিডিজাইন করা তার অপারেটিং সিস্টেমকে রিডিজাইন করে একটা ল্যানকে রিডিজাইন করে এগুলো আমি করতে পারলাম না যেটা কি না ওই অর্গানাইজেশনের টেকনিশিয়ানরা জানেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা জানেন যাদের এক্সপিরিয়েন্স আমি জানি না সো তখন আমি বুঝতে পারলাম যে আমার একটা বেসিক কিছু গ্যাপ আছে সো যেরকম আমার লেখাপড়াতে আলটিমেটলি ওই জায়গাগুলোতে যে এডুকেশনটা নিয়েছে সেই জায়গায় গ্যাপ নেয় গ্যাপটা হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজের গ্যাপ আছে সো এটার জন্য আমাকে কিছু স্কিল ডেভেলপ করতে হবে সো প্রথম এই মোটোটা পাইলাম সো সেখানেও বিভিন্ন নেটওয়ার্কিংয়ের থ্রোতে আমি জানতে পারলাম যে বর্তমান বিশ্বে কোন টেকনোলজিগুলো কিংবা কোন সার্টিফিকেশনগুলো সাথে হচ্ছে কোন স্কিল সেটগুলো যদি আমি ডেভেলপ করতে পারি সো তাহলে আমি আইটি ইন্ডাস্ট্রিতে অথবা কম্পিউটার ইন্ডাস্ট্রিতে অথবা কমিউনিকেশান ইন্ডাস্ট্রিতে আমি কাজ করতে পারবো সো সেখান থেকে আমি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সের মেম্বার ছিলাম সো সেখান থেকে কিছু ভাইয়েদের থ্রোতে আমি জানতে পারলাম যে আমি যদি এ প্লাস কিংবা হার্ডওয়্যারে যদি করতে পারি লিন্যাক্সের ট্রেনিং যদি আমি করতে পারি এরপরে সিসিএন ট্রেনিংগুলো যদি করতে পারি যেগুলো ওই সময়টাতে তাতে খুবই রেলিভেন্ট ছিল এখন আরও বেশি আপ স্কিল্ড হইতে হবে যেহেতু এটা অলমোস্ট বিশ বছর আগেকার কথা সো সেই সময় এগুলো খুবই ছিল আজকের যে সময়টাতে গুগল ক্লাউড জানা অ্যামাজন জানা কিছু প্রোগ্রামিং ফাইথন আর জাভা এগুলো জানা যেরকম স্কিল ডিমান্ডেড এবং এই জায়গাগুলোতে ফিউচার প্রুফ তো সেই সময়টাতে এগুলো কম্পেয়ারলি ছিল তো এই জিনিসগুলো তখন শেখলাম শেখার পরে যেটা হইলো যে আমি কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করতে থাকলাম তো এরপরে আলটিমেটলি দু একটা জায়গাতে খুবই অ্যাপ নর্মাল কন্ডিশন ফেস করেছি হিউমিলেশনের শিকার হয়েছি যে অনেকে ইন্টারভিউ নেয় নেয় আমি কুয়েট থেকে লেখাপড়া করেছি বিধায় কিংবা এই ধরনেরই অনেকগুলো জায়গাতে মাল্টিনেশনাল কোম্পানিগুলোতে প্রবলেম হলো যদিও রিটার্নে কিংবা অন্য জায়গাগুলোতে ভালো করার পরেও সো তারা আমাদেরকে এগুলেটেড করতো না কিংবা সেই সুযোগগুলো অপরচুনিটিগুলো আমাকে দেয় নাই এবং আমার মতো আমার অনেক ফ্রেন্ডেরই একই কন্ডিশন ছিল সো আমরা সেখান থেকে হইলো এরপরে যখন আমি আরও বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করার সুযোগ পেলাম প্রথম সুযোগ আসলো জেটটি কর্পোরেশন থেকে তো সেখানে আমি ইন্টারভিউতে দেওয়া যাওয়ার আগে মানে ওরা আলটিমেটলি ইন্টারভিউ না রিটার্ন এটা আমি আসলে ক্লিয়ারলি জানতাম না এনেও আমি সেখানে যাওয়ার আগে আমার বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে আমার কিছু বিটিসিএল এবং আজকের বিটিসিএল আগের টিএনটি ওখানকার কিছু ইঞ্জিনিয়ারদের সঙ্গে পরিচয় হয়েছিল সো এখানেও নেটওয়ার্কিং সো তাদের থ্রোতে তাদের সঙ্গে আমি দেখা করলাম দেখা করে তাদের কাছ থেকে কিছু গাইড নিলাম যে টেলিকমিউনিকেশন সেক্টরে কিভাবে কাজ করে কিভাবে হয় বেসিক জিনিসগুলো কোথায় তো ওই জিনিসগুলো দিয়ে প্রথমে রিটার্ন দিলাম এরপরে তিনটা ইন্টারভিউ দিয়েছি প্রত্যেকটাতে খুব ভালো করার সুযোগ পেয়েছিলাম সাথে হচ্ছে ওনাদের যে গাইডলাইন সাথে আমার আর একটা ফ্রেন্ড যে কিনা ওই সময়টাতে সিটি সেলে জব করতো সো তার কাছ থেকে কিছু আইডিয়া পেলাম পেয়ে নীলক্ষেত থেকে একটা বই কিনে সেটা নিয়ে টেলিকমিউনিকেশন বেসিক জিএসএম সম্পর্কে জানলাম সো ইন্টারভিউগুলো খুব ভালোভাবে পার হয়ে গেলো জব পেয়ে গেলাম এরপরে সো প্রথম আমার মাল্টিনেশনাল জব জেটি টি কর্পোরেশনে যেখানে আমাদের স্যালারিটা হয়তো ডলারে বাংলাদেশে বসে থেকে ডলারের স্যালারি ছিল সো এটা বেশ ইন্টারেস্টিং এবং খুবই ভালো স্যালারি বাংলাদেশের স্কেলের কম্পেয়ারে সেই সময় ছিল পাঁচ গুণ আমি বলছি ফাইভ টাইমস হ্যাঁ যদি তখন আমার ওপেন ইউনিভার্সিটিতে স্যালারি যদি একশো টাকা হয়ে থাকে সো আমার পাঁচশো টাকা হয়ে গেল ফাইভ টাইম এরপরে আরও টেলিকমিউনিকেশন ভেন্ডর হয়ে এরিকসনে গেলাম আমি সো এরিকশনে থাকাকালীন এটা ড্রিম ছিল যে ইউরোপিয়ান কোম্পানিতে কাজ করব। সো সেই সুযোগটা আসলো এরিক্সনের থ্রোতে এবং এখানে গিয়ে অনেক কাজ শেখার সুযোগ পাইলাম এর আগেও জেটটি এবং আরও যেগুলো টেলিকমিউনিকেশন আমি কাজ করেছি সে যেগুলোতে শেখার সুযোগ পেয়েছি সো এরপর থেকে যখন আমি এডিকশনে সেখানেও সুযোগ পাইলাম এখানে বড় সুযোগটা আসলো যখন আমার ইন্টারন্যাশনাল কলিকরা যখন এখানে আসা শুরু করলো মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন এবং টু মাচ এখানে ডাইভার্সিটি আছে। সো তাদের কাছ থেকে শেখা শুরু করলাম যে কিভাবে বিদেশে অ্যাপ্লাই করতে হয় কোন প্রসেস ফলো করতে হয় সো প্রথমত তাদেরকে কিছু জিনিস শেখাইতাম বাংলাদেশি কালচার এবং যে জিনিসগুলো আমিও ওদের চেয়ে বেশি জানতাম সেই জিনিসগুলো ওদেরকে দেখাইতাম আরেকটা হচ্ছে যে তাদের কাছ থেকে এটা গিভ অ্যান্ড টেক সো তারা আমাদের প্রসেসগুলো শেখানো দেখানো শুরু করলো আমরা একই কাজ করতাম আমি বাংলাদেশি টাকায় স্যালারি পাইতাম যদিও স্মার্ট স্যালারি পাইতাম বাট এরপরও আমার স্যালারির কম্পেয়ারে তাদের স্যালারি ছিল সাত গুণ আট গুণ বেশি ইভেন তারা কেউ ইন্ডিয়ান ন্যাশনালিটি কেউ ইন্দোনেশিয়ান ন্যাশনালিটি কেউ ফিলিপাইন কেউ অস্ট্রেলিয়ান সো এরকম বিভিন্ন ন্যাশনালিটির মানুষজন ছিল তারা এরকম পাইতো সো এনিয়াও তখন একই জিনিস আবার নেটওয়ার্কিং এবং বিভিন্ন ইনফরমেশনের মাধ্যমে বুঝতে পারলাম যে আমার প্রসেসটা এরকম সো অ্যাপ্লাই করা শুরু করলাম সেসব ওয়েবসাইটগুলোতে গিয়ে বাট এগেইন তিন মাস ধরে ট্রাই করছি ছয় মাস ধরে ট্রাই করছি কোনো রেসপন্স নাই সেখান থেকে কোনো জায়গাতে কোনো রেসপন্স নাই সো তখন বুঝতে পারলাম যে আসলে কোন জায়গাগুলোতে ফোকাস করতে হবে তখন একটা জিনিস আইডেন্টিফাই করতে পারলাম যে আমার রেজিউমি কিংবা সেভি যেটা আছে এটা স্ট্যান্ডার্ড না সো স্ট্যান্ডার্ড সিবি বের করতে হবে সো গুগল করা শুরু করলাম সো তখন জাস্ট গুগলের প্রতি বেশ ভালো একটা ফ্যাসিনেশন আসা শুরু হয়েছে সো খোঁজা শুরু করলাম মেইনলি তো যখন কিছু স্ট্যান্ডার্ড সিবি পাইলাম পাওয়ার পরে বুঝতে পারলাম যে আসলে আমার সিবিটা কমপ্লিটলি রং আমি যেগুলো দিয়ে শুরু করেছি সেই জিনিসগুলো সবচেয়ে নিচে থাকবে আর যে জিনিসগুলো নিচে দিয়েছি সেই জিনিসগুলো সবচেয়ে বেশি ওপরের দিকে থাকবে কিংবা যে জিনিসগুলো হাইলাইট করা দরকার সেগুলো আমি ঠিকমতো হাইলাইট করতে পারি নাই সো এই নিয়েও আমি একটা টেমপ্লেট পেয়ে গেলাম এবং সেই হিসাবে আমার যে এক্সপিরিয়েন্স আছে সেই জিনিসগুলো লেখা শুরু করলাম এবং সেই জিনিসগুলো আপডেট করলাম এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে যে আমি ওই সিবি ফর্মেট যখন আমি একটি স্ট্যান্ডার্ড সিভি আমাদের ইন্ডাস্ট্রি টেলিকমিউনিকেশন এবং আইটি ইন্ডাস্ট্রির একটা ইন্টারন্যাশনাল লেভেলের একটা সিভিকে যখন আমি টেমপ্লেট হিসেবে নিয়ে আমার সিভিকে ওইভাবে তৈরি করলাম উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স মানে একদিনের মধ্যে আমি প্রথম কল পাইলাম এবং কন্টিনিউয়াসলি কল আসতে থাকলো এটা কখনো মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে কখনো আফ্রিকার বিভিন্ন দেশ থেকে মানে এটা কনসালটেন্সি লেভেলে সো আমি বিভিন্ন জায়গা থেকে এরপর ইন্দোনেশিয়া সো এশিয়ার অনেকগুলো কান্ট্রি মিডিল ইস্ট এবং হচ্ছে আপনার আফ্রিকার দেশগুলো থেকে কল পাওয়া শুরু করলাম এবং যাদের স্যালারি স্টার্টিং প্রথম নেগোসিয়েশনটাই স্টার্ট হয় আট গুণ নয় গুণ স্যালারি থেকে সেই সময় আমি যেটা আগেও বলেছিলাম যে আমার স্যালারি বাংলাদেশের রেসপেক্টে ওই সময়টাতে টু থাউজেন্ড স্ট্যান্ডার্ডে বেশ হাই লেভেলের ছিল যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিটা ওই সময়টাতে বুমিং সো ওই সময় মোটামুটি আমাদের লেভেলের সবারই স্যালারি খুবই স্ট্যান্ডার্ডার ছিল সো সেই স্যালারি কম্পেয়ারে অন্য যে আমি যেগুলোতে অ্যাচিভ করতে চাচ্ছি সেই জায়গাগুলোতে হচ্ছিল যে প্রায় আট গুণ নয় গুণ অনেক সময় দশ গুণ এত বেশি সো তখন হচ্ছে যে আমি নেগোসিয়েশন শুরু হইল সো এরপরে তিনটা ইন্টারভিউ দিলাম তিনটা জায়গার জন্য সো লাকিলি তিনটা জায়গাতেই সিলেক্টেড হইলাম সো এই সিলেক্ট হওয়ার পিছনে প্রথম যে ছিল যে কল পাওয়ার পিছনে সিভির একটা বড় ভূমিকাটা ছিল আর ইন্টারভিউর দুটা জিনিস খুবই ছিল একটা হচ্ছে যে যারা কিনা আমার কলিগ ছিল এরিকশনে সো তারা কিন্তু আমাকে অ্যাডভাইস করলো যে ইন্টারভিউ এই লেভেলের হইতে পারে তোমাকে কিন্তু এই টাইপের জিনিসগুলোকে ফোকাস করা হবে সো এটা একটা ব্যাপার সেই হিসেবে আমি প্রিপারেশন নিলাম আর একটা হচ্ছে ওই সময়গুলোতে আমরা লেটেস্ট টেকনোলজিতে কাজ করতাম যেটা কিনা বাংলাদেশের জন্যও নতুন অনেক মার্কেটের জন্যই সেটা নতুন হয়তো ইউরোপ আমেরিকার জন্যও নতুন না কিন্তু মিডিল ইস্ট আফ্রিকা এশিয়ান অন্য কান্ট্রিগুলোর জন্যও নতুন টেকনোলজি সো নতুন টেকনোলজি কিংবা নতুন স্কিলসের ডেভেলপ করা এই জন্য সবসময় টুকু এবং ফিউচার প্রুফ সো ওই স্কিলগুলো অলরেডি আসে কারণ ওই সেক্টরটাতেই আমরা কাজ করেছি ওই টেকনোলজি নিয়েই কাজ করছি সাথে হচ্ছে যে অ্যাডিশনালি কিছু ট্রেনিং যেহেতু আমার ট্রেনিং করার একটা আমি প্রথমেই একটা বেনিফিট পেয়েছি প্রথম দিকেই টু থাউজেন্ড টু টু থাউজেন্ড থ্রিতে সো যেটা কিনা আমার আসলে কন্টিনিউয়াস পাথ হিসাবে ফাইভ সিক্স সেভেন এই সময়গুলোতেও আমি একটু কন্টিনিউ করতে থাকলাম সো এই তখন হচ্ছে কি যে আমি সরাসরি দুটা চাকরি তিনটে জায়গায় ইন্টারভিউ কথাবার্তা হইলো একটা মাস পথে আলটিমেটলি আমি আর নখ নাই কারণ আমার অলরেডি পরের দুটা যেটা আমি স্টার্ট করেছি এবং যেটা কিনা লোকেশন ওয়াইজ আমার কাছে খুবই পছন্দ হইলো এবং তাদের স্যালারিটাও যথেষ্ট পরিমাণ স্মার্ট এবং সেই হিসাবে আমি সেটাকে সিলেক্ট করলাম সো দেখেন যে এই জায়গাগুলোতে কি লার্নিংটা হচ্ছে যে আলটিমেটলি স্কিলসের যদি আপনি ডেভেলপ করেন আপনি যদি আপনার ল্যাঙ্গুয়েজটাকে ঠিক করেন এই জন্য আমি বলি সবাইকে যে যারা স্কলারশিপ যারা কিনা হায়ার স্টাডির জন্য চিন্তা করছেন তাদেরও যেরকম ইংলিশ শেখা দরকার কারণ ইন্টারভিউ দিতে হবে কিন্তু আপনার ইংলিশ আবার জবের ক্ষেত্রেও ইংলিশ শেখাটা খুব জরুরি হয়তোবা আপনাকে আইএলসের স্কোর দেখবে না জবের ক্ষেত্রে কিন্তু আপনার ফ্লুয়েন্সিটা দেখবে ইংলিশের কোয়ালিটিটা তারা দেখবে যে কমিউনিকেশন আপনার কতটা ভালো সো ইংলিশ এবং কমিউনিকেশন দুই জায়গাতে আপনাকে স্ট্রেংথ রাখতে হবে এই জন্য ইংলিশ প্রফিসিয়েন্সিটাকে বাড়াইতে হবে সাথে হচ্ছে যে আপনার এই স্কিল সেটগুলোকে কন্টিনিউয়াস ডেভেলপ করেন একটা টাকাও আপনার লাগবে না আমার এই ক্ষেত্রে এক আমার এই পুরো প্রসেসটাকে আপনি বললাম যে আমি কুয়েট থেকে ওপেন ইউনিভার্সিটি ওপেন ইউনিভার্সিটি থেকে বাংলাদেশের মাল্টি কোম্পানিগুলো এবং যেগুলো লিডিং মাল্টি কোম্পানিগুলো সেই অর্গানাইজেশনগুলোতে এর পরবর্তীতে হচ্ছে যে যখন দেশের বাইরের অর্গানাইজেশনগুলোতে পুরো প্রসেসে কোথাও সিঙ্গেল টাকা আমাকে খরচ করতে হয়নি বিশেষ করে যখন আমি বাইরে সো আমার প্রথম জবটা আমি শুরু করেছিলাম ইটি সালাতের প্রজেক্টে এডিকশনের হয়ে সো পুরো ফান্ড আসছে ইটি সালাত থেকে সো ওখানে তাদের যে ভিসা ওয়ার্ক ভিসা তিন বছরের জন্য ওয়ার্ক ভিসা দিয়েছিল সো সাথে হচ্ছিলো যে প্লেন ফেয়ার ল্যাপটপের জন্য টাকা যে বাকি সব কিছু এবং স্যালারি ছাড়া তারা এখানে অ্যাকোমোডেশনের জন্য ট্রান্সপোর্টেশন জন্য আর অ্যাকোমোডেশন দিলে ব্রেকফাস্ট অটোমেটিক চলে আসে শুধুমাত্র দুই বেলা খাবারের জন্য আমার যে বাংলাদেশি স্ট্যান্ডার্ড স্যালারি তার চেয়ে নাইন টাইম অলমোস্ট যে স্যালারিটা আমি পাইছি তো আবারও বলছি যদি একশো টাকা স্যালারি বাংলাদেশে আমি ইনকাম করে থাকি সেই সময়টাতে সেটা যখন আমি দেশের বাইরে প্রথম জবে গিয়েছি সেটা ছিল আমার নয় গুণ মানে নয়শো টাকা একশো টাকা রেফারেন্সে জাস্ট আমি আপনাকে সিম্বলিক জিনিসটাকে বলছি মেটাফোর বলছি কারণ আমি আপনাকে এক্স্যাক্ট ফিগারটা বলতে পারবো না সো আপনারা অ্যাসুম করতে পারেন যে আপনারা যদি রকম করেই কন্টিনিউয়াস করেন যারা শুরু করেন নাই কোনো সমস্যা নাই যারা গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি এখনও হচ্ছে না প্যান্ডামিকের জন্য এই জায়গাগুলোতে এগুলো নিয়ে ফ্রাস্ট্রেশন না রেখে আপনি কন্টিনিউয়াসলি যে জিনিসগুলি স্মার্ট মুভ সেই জিনিসগুলো আপনাদেরকে কন্টিনিউ করতে হবে তাহলেই দেখা যাবে যে একটার পর একটা অ্যাচিভমেন্ট আসবে আসলে সাকসেসের ডেফিনেশন একজনের কাছে এক এক রকম আমার কাছে সাকসেসের ডেফিনেশনটা হচ্ছিল এরকম আপনি যেটা টাইমলি অ্যাচিভ করতে চাচ্ছেন সেটা পাচ্ছেন কি না সো দ্যাটস ইট আপনি যখনই অ্যাচিভ করে ফেলছেন তখন আপনার সাকসেস যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত হয় নাই এর মাঝেও অনেকগুলো ব্যর্থতা আছে অনেক জায়গাতে রিজেকশন আছে বাট এটা কখনোই কেয়ার করি নাই এখনও রিজেকশন হয় সো পরের পার্টগুলো নিয়ে আবার কোনো এক সময় বিশেষ স্পেশাল ডেগুলোতে হয় অনেক সময় কথা বলবো সো আপনারা আমি বলবো যে এই জায়গাগুলোতে ফোকাস করেন হিউম্যান নেটওয়ার্কিং স্কিল ডেভেলপমেন্ট এখন যে যেহেতু প্ল্যাটফর্ম আছে লিঙ্কড ইন অথবা যে প্রফেশনাল নেটওয়ার্কিংগুলো আছে সেগুলোকে ডেভেলপ করেন এবং সাথে চেষ্টা করেন যা কোনো জায়গায় ট্রেনিং করবেন প্রফেশনাল সার্টিফিকেশন করবেন সেই জায়গাগুলোতে নেটওয়ার্ক বিল্ড করেন আর আপনি যে প্রফেশনাল গ্রুপকে বিলংস করেন সেই গ্রুপের সাথে নেটওয়ার্ক বিল্ড করেন সো দ্যাট উইল বি ইফেক্টিভ ফর ইউ সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন